নমস্কার বন্ধুরা, আমি রাহুল ভলকানো লাইটস অ্যান্ড টেকনোলজিতে আপনাদের আরেকবার স্বাগত জানাই। নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ ভিডিও, যেটার মধ্যে আপনি আজকে শিখতে পারবেন যে নতুন একটা ইনফরমেশান, নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটার মধ্যে দেখে আজকে নতুন কিছু আপনি শিখতে পারবেন। তবে আজকের এই ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের বলে রাখি যে এর আগের যে ভিডিওটা আপনাদের বানিয়েছিলাম, সেই ভিডিওটা বানিয়েছিলাম 9 ওয়াটের 12 ওয়াটের যে এসিডিসি লাইটটা কীভাবে ওয়ার্ক করে, কীভাবে কাজ করে, কতদিন পর্যন্ত লংজিবিলিটি আছে, কীভাবে কোন কোন কম্পোনেন্ট কীভাবে কাজ করে, এগুলো আপনাদের দিয়েছিলাম। ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এখন যে ভিডিওটা আপনাদের জন্য বানাতে চলেছে, সেই ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং ভিডিও। আমাদের কাছে যে এখন পরিমাণে যে বর্তমানে যে লাইটটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে দেখুন 9 ওয়াটের, 1 বছরের গ্যারেন্টি দিয়ে আমরা এই লাইটটা আমরা এখন দিচ্ছি 9 ওয়াটের। এই লাইটটার মধ্যে আমরা কেমন টাইপের কম্পোনেন্ট, কী কী টাইপের ড্রাইভার, কী টাইপের আমরা পিসিবি ইউজ করছি, সেটা আপনাদের সব কিছুই দেখাবো। অবশ্যই আপনারা দেখবেন, দেখে আপনারা জানাবেন যে কেমন টাইপের আপনাদের এই ভিডিওটা লাগলো আর কেমন টাইপের কম্পোনেন্টটা এই যে আপনারা স্যাটিসফাই কিনা এই কম্পোনেন্টটা দিয়ে, তবে আপনারা আমাদেরকে জানাবেন। তো দেখুন, এর মধ্যে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এর কেমন টাইপের ক্যাপ রয়েছে, কেমন টাইপের এর মধ্যে ডিফিউজার রয়েছে, কেমন টাইপের বডি আছে, কেমন টাইপের ড্রাইভার, আর ড্রাইভারের মধ্যে কেমন টাইপের কম্পোনেন্ট আছে, কতদিন পর্যন্ত এটা টিকবে, সবই আপনাদের আজকে দেখাবো। আর তার মধ্যে আপনাদের পিসিবিটা দেখাবো, পিসিবির থিকনেস দেখাবো, পিসিবির মধ্যে কটা এসএমডি এলইডি লাগানো আছে, কেমন টাইপের এটা ওয়ার্ক করছে, কীভাবে এটা জ্বলবে, আর কতদিন পর্যন্ত এটা টিকবে, সবই আপনাদের দেখাবো। তো বেশি দেরি না করে চলুন বন্ধুরা, তাহলে দেখা যাক এর মধ্যে কেমন টাইপের কী কী জিনিসপত্র দিয়ে এটা লাইটটা আমাদের ভলকানো লাইটস অ্যান্ড টেকনোলজি দিয়ে আমরা তৈরি করেছে, সেটা আপনাদের দেখা যাক। চলুন বন্ধুরা, চলে এসেছি টেবিলের মধ্যে, দেখাবো আপনাদের যে এলইডি লাইটটা আপনাদের যে এখন 9 ওয়াটের যে এখন আমাদের কাছে যে অ্যাভেলেবেল রয়েছে, সেটার মধ্যে কেমন টাইপের আমরা পিসিবি ইউজ করেছি, কেমন টাইপের ড্রাইভার ইউজ করেছি, কতদিন পর্যন্ত টিকবে, এমনকি কতদিন পর্যন্ত চলবে, সেগুলো আপনাদের সবই আজকে আপনাদের দেখাবো। তো দেখুন, আপনাদের এখন নিয়ে চলে এসেছি দেখুন এই 9 ওয়াটের এলইডি লাইটটা। দেখুন এটার মধ্যে এখন আপনার ডিফিউজারটা খুলে দেখাবো যে কেমন টাইপের কী পিসিবি আছে। দেখুন দেখুন কেমন টাইপের পিসিবিটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে। দেখুন এই পিসিবিটা রয়েছে, দেখুন এই পিসিবিটা আপনাদের পুরোটা পিসিবি ড্রাইভার সব কিছু খুলে আপনাদের এখন দেখাবো যে কেমন টাইপের ড্রাইভার আমরা ইউজ করছি, কতদিন পর্যন্ত লংজিবিলিটি আছে, সবই আপনাদের বলে দেবো। দেরি না করে চলো, দেখুন আপনারা দেখাই, দেখুন এটার সঙ্গে আমি ড্রাইভারটা ডিসোল্ডার করে নেবো। দেখুন এরপর এইখানটা থেকে আমি এটাকে খুলে নেব। দেখুন এটার মধ্যে থেকে এখন এই যে এর হাউজিং, এর হাউজিংটা দেখুন, এই হাউজিংয়ের ভেতরে দেখুন এখন এর মধ্যে পুরো অ্যালুমিনিয়াম দিয়ে পুরো প্রোটেক্ট করা রয়েছে, অ্যালুমিনিয়াম দিয়ে পুরো কোটেড করা রয়েছে এইটার যে হাউজিংটা আছে। হাউজিংটা খুব ভালো কোয়ালিটির হাউজিং, আমরা অ্যালুমিনিয়াম বডি এটা আমরা ইউজ করছি। এটা হচ্ছে এর ক্যাপ, ক্যাপ থেকে আমি এখন ড্রাইভার পিসি দুটোই আমি আলাদা করে নিয়েছি। ড্রাইভার পিসির ব্যাপারে আমি আপনাদের বলবো, দেখুন এটা হচ্ছে গিয়ে এর ডিফিউজার, এই ডিফিউজারটা একটা খুব ভালো কোয়ালিটির একটা ডিফিউজার আছে, এই ডিফিউজারটা আমরা এখন ইউজ করছি। আর এটা হচ্ছে গিয়ে আপনার বডিটা, বডিটা দেখুন, বডিটার থিকনেস দেখলে বুঝতে পারবেন খুব ভালো থিকনেস আছে, দেখাবো। এবার আমি আপনাদের দেখাই, দেখুন এর মধ্যে কী কী টাইপের কম্পোনেন্ট, কী কী টাইপের ড্রাইভার এটা আমরা ইউজ করছি, এবার আপনাদের দেখাই। দেখুন অ্যাট ফার্স্ট আমি এটার মধ্যে থেকে এটা দুটো আলাদা করে নেবো পিসিবিটা। দেখুন এই মুহূর্তে দেখুন আমরা এখন এটা পিসিবিটা আলাদা করে ফেলেছি, পিসিবিটা এই পিসিবিটার মধ্যে দেখুন, পিসিবিটার মধ্যে দেখুন পিসিবিটা কেমন টাইপের পিসিবি আছে, পিসিবিটা খুব ভালো কোয়ালিটির এর মধ্যে পিসিবিটা রয়েছে এই মুহূর্তে। এটা হচ্ছে গিয়ে আপনাকে এই পিসিবি, দেখুন পিসিবির আপনার কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে, দেখুন পিসিবিটার কোয়ালিটিটা খুব ভালো কোয়ালিটির একটা পিসিবি রয়েছে, ভালো কোয়ালিটির। এর মধ্যে দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কতগুলো এর মধ্যে আপনার এসএমডি এলইডি লাগানো আছে, দেখুন দেখতে পারবেন এর মধ্যে আপনার 9টা এর মধ্যে আপনার এসএমডি এলইডি লাগানো আছে, প্রপারলি 9টা এসএমডি এলইডি লাগানো আছে। এর থিকনেসটা দেখতে পারবেন, এর থিকনেসটা দেখুন কত ভালো কোয়ালিটির এর মধ্যে আপনার পিসিবিটা লাগানো আছে, যেটার জন্য আপনার খুব ভালো অনেক দিন পর্যন্ত এটা টেকে আর অনেক দিন পর্যন্ত চলে, আর লুমিনটা খুব অনেক ভালো দেয়, লুমিনটা যেটা হচ্ছে গিয়ে লুমিনটা খুব ভালো দেয়, যার জন্য এটা হচ্ছে গিয়ে যখন ঘরে যখন জ্বালানো হয় এটা খুব ভালো অনেক দিন পর্যন্ত এটা টেকে, অনেক দিন পর্যন্ত চলে। নেক্সট এবার আমি আপনাদের দেখাবো, দেখুন এর পিসিবিটা,
এর পিসিবি এর যে ড্রাইভারটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করে দেখুন, এই ড্রাইভারের মধ্যে খুব ভালো কোয়ালিটির এখনকার অনেকগুলো ড্রাইভার পাবেন, যে ড্রাইভারের মধ্যে কম্পোনেন্ট খুব কম থাকে, কম্পোনেন্ট বলতে গেলে না বলতে গেলেই চলে, অনেক রকমের ড্রাইভার দিয়ে তৈরি করা হয়, আরসি ড্রাইভার দিয়ে তৈরি করা হয়, এলপিএফ ড্রাইভার দিয়ে তৈরি করা হয়। তবে এই যে ড্রাইভারটা রয়েছে এটা হচ্ছে গিয়ে প্রপারলি এইচপিএফ ড্রাইভার, যেটাকে বলে হাই পাওয়ার ফ্যাক্টর এডজারের ফুল ফর্ম বলে, এটা হচ্ছে গিয়ে এই ড্রাইভারটা রয়েছে। এই ড্রাইভারটা দেখুন, এই ড্রাইভারটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এটা ইনপুট আর রেড আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের যে হোয়াইটটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আউটপুট, এটা এটার মধ্যে রয়েছে। এবার এর মধ্যে অনেক অনেক এখনকার যে ড্রাইভার পাওয়া যায় সেই ড্রাইভারের মধ্যে অনেক কিছু কম্পোনেন্ট থাকেই না, বলতে গেলে আমি আপনাদের দেখানো যদি বলার চেষ্টা করি দেখুন, যে দেখুন এখনকার ড্রাইভারের মধ্যে সাধারণত অনেকগুলো ড্রাইভারের মধ্যে আপনি একটা রেজিস্ট্যান্স পাবেন, একটা রেজিস্ট্যান্স পাবেন না, কিন্তু আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রপারলি দুটো রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখানে কাজ করি, প্রপারলি দুটো রেজিস্ট্যান্স। আর যদি যদি কোনো রকম পরিমাণে যদি কোনো হাই ভোল্টেজ আসে, হাই ভোল্টেজ এটা এই দুটো রেজিস্ট্যান্স এটাকে প্রোটেক্ট করবে। দেন এখনকার ড্রাইভারের মধ্যে দেখতে পারবেন যে একটা পিএফ থাকে তো একটা পিএফ থাকে না, তো এর মধ্যে দেখুন দুটো প্রপারলি পিএফ দেওয়া রয়েছে। পিএফের ভ্যালুটা আমি আপনাদের দেখিয়ে দিই, D683K3, এটার আপনার হচ্ছে কি যে ভ্যালুটা আছে, যার জন্য এটা অনেক দিন পর্যন্ত টেকে আর অনেক দিন পর্যন্ত জলে। আমি আপনাদের ফোনে ফোকাস করে দেখানোর চেষ্টা করব, কিন্তু ফোনে ফোকাস নিচ্ছে না। দেখুন D683K3, এটার হচ্ছে কি এর এর ভ্যালু আছে, এটা যার জন্য এটা অনেক দিন পর্যন্ত টেকে, অনেক দিন পর্যন্ত জলে। ফোনের মধ্যে দেখানোটা পসিবল না, যতটা দেখানো পসিবল আমি আপনাকে দেখালাম। নেক্সট এবার দেখুন এর মধ্যে আরেকটা দেখুন লাগানো আছে, দেখুন নেক্সট এর মধ্যে আরেকটা যে কম্পোনেন্ট লাগানো আছে সেটা দেখুন দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে কি দেখুন এর মধ্যে ড্রাম কয়েল লাগানো আছে, খুব ভালো কোয়ালিটির এর মধ্যে ড্রাম কয়েল লাগানো আছে, ড্রাম কয়েল। দেন এর মধ্যে একটা ভালো কোয়ালিটির একটা এমওভি লাগানো আছে। আর এখনকার সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা আমি আপনাকে বলি, দেখুন এখনকার ম্যাক্সিমাম ড্রাইভারের মধ্যে কিন্তু একটা আপনি ক্যাপাসিটার পাবেন, যেটা হচ্ছে এইটা, এই ক্যাপাসিটারটা পাবেন, এই ক্যাপাসিটারটা পাবেন। কিন্তু এর মধ্যে দেখুন যে দুটো ফিল্টার ক্যাপাসিটার লাগানো আছে, যার জন্য কি হয় এর মধ্যে আপনার প্রোটেকশানটা অনেকটাই বেশি, যেটা কি হয় আপনার ভোল্টেজটাকে প্রোটেক্ট করে রাখে, প্রোটেক্ট করে রেখে দিয়ে অন্য যতটা পরিমাণে দরকার ভোল্টেজ ভোল্ট ততটা পরিমাণে নেক্সট কম্পোনেন্টকে এটা প্রোভাইড করে। এটা যার জন্য কি হয় অনেকগুলো কম্পোনেন্ট না থাকার কারণে হট করে যে কোনো একটা কম্পোনেন্ট খারাপ হয়ে গেলে ড্রাইভারটা পুরোপুরি হয় নষ্ট হয়ে, যার জন্য এলইডি লাইটটা অনেক দিন পর্যন্ত চলে না। তো এটার মধ্যে দেখুন যে খুব ভালো কোয়ালিটির দেখুন এর মধ্যে আপনার যে ফিল্টার ক্যাপাসিটারটা লাগানো আছে, সেই ফিল্টার ক্যাপাসিটার ব্যাপারে আমি আপনাকে দেখিয়ে দেবো। দেখুন এর মধ্যে যে ফিল্টার ক্যাপাসিটারটা আমরা এখন ইউজ করছি, সেই ফিল্টার ক্যাপাসিটারটা সাইনকন, আমি আপনাদের আগেও বলেছিলাম যে সাইনকন আইসি এই কোম্পানি দুটো কিন্তু ক্যাপাসিটার কিন্তু খুব ভালো হয়। এর মধ্যে দেখুন সাইনকনের ক্যাপাসিটারটা লাগানো আছে, আর এর মধ্যে দেখুন 50 ভোল্টের এই ক্যাপাসিটার দুটো লাগানো আছে, দুটোই কিন্তু 50 ভোল্টের আপনার ক্যাপাসিটারটা লাগানো আছে, যেটার জন্য কী হয় ভোল্টেজটা খুব ভালো প্রোটেক্ট হয়। এরপর এর মধ্যে দেখুন এর মধ্যে একটা একটা ট্রান্সফার্মার লাগানো আছে, ট্রান্সফার্মার বলতে পারেন, কয়েল বলতে পারেন, এর মধ্যে এটা লাগানো আছে। আর নেক্সট দেখুন আরেকটা আমি আপনাকে দেখাই, দেখুন 100 ভোল্টের এর মধ্যে 100 ভোল্টের একটা আর একটা ক্যাপাসিটার লাগানো আছে, বড় ক্যাপাসিটার, আর একটা 100 ভোল্টের লাগানো আছে, যেটার মধ্যে হচ্ছে গিয়ে 100 ভোল্টের ক্যাপাসিটারটা লাগানো আছে। দেখুন 100 ভোল্টের ক্যাপাসিটার লাগানো আছে, 68 মাইক্রোফ্যারাডে লাগানো আছে। আর এটার মধ্যে দেখুন এটার মধ্যেও আবার কিন্তু এই যে সাইনকন দেখতে পাচ্ছেন, এই সাইনকনের কিন্তু ক্যাপাসিটারটা লাগানো আছে, যার জন্য কী হচ্ছে সাইনকনের ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই সাইনকনের ক্যাপাসিটার, যার জন্য এই ক্যাপাসিটিটা খুব ভালো। অন্যান্য ক্যাপাসিটরের তুলনায় এই ক্যাপাসিটারের ক্যাপাসিটি কিন্তু অনেকদিন ভালো, অনেকদিন পর্যন্ত চলে, বলতে গেলে এই ক্যাপাসিটারটা আপনার 8000 ঘন্টা পর্যন্ত চলবে এই ক্যাপাসিটারটা। এবার এটা হচ্ছে কি তার জন্য অনেকদিন পর্যন্ত লাইটটা আপনার এই যে এর মধ্যে লাগানো হয়, যার জন্য এটা অনেকদিন পর্যন্ত এটা টিকতে পারে। এবার এর পিসিবির পেছনের দিকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো, দেখুন পিসিবির পেছনের দিকেও দেখুন খুব এর মধ্যে একটা দেখুন ব্রিজ রেকটিফায়ার লাগানো আছে। এই ব্রিজ রেকটিফায়ারটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো, যদি দেখানো পসিবল হয় আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কত এর ভ্যালুটা কী আছে, বাট আমি আপনাদের এর মধ্যে ফোনে দেখাতে পারছি না। দেখুন এর মধ্যে লাগানো আছে MB10F, এর হচ্ছে এর ভ্যালু আছে, MB10F এর ভ্যালু আছে এই ড্রাইভারের, এই এই ড্রাইভারের যে ব্রিজ রেকটিফায়ারটা রয়েছে, ব্রিজ রেকটিফায়ারের ভ্যালুটা আছে।
MB10F, দেন এরপরে দেখুন এই ফিউজের মধ্যে থেকে লাইন যাওয়ার পর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মধ্যে লাগানো আছে। রেজিস্ট্যান্সের পরে ভোল্টেজটাকে স্পিড ব্রেক করে দিয়ে দেন এই যে এর মধ্যে আপনার ব্রিজ রেক্টিফায়ার এসিকে ডিসিকে এসি কারেন্টকে ডিসিতে কারেন্টে আপনার কনভার্ট করছে। কনভার্ট হওয়ার পর এখান থেকে লাইন বেরিয়ে চলে যাচ্ছে, এখান থেকে লাইনটা বেরিয়ে যাওয়ার পর আইসির মধ্যে যাচ্ছে। দেন আইসি যে এর মধ্যে আইসি লাগানো আছে, এই আইসিটা এরপর ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এর ভোল্টেজটাকে। দেন এর মধ্যে আবার দেখুন এর মধ্যে একটা ডায়োড লাগানো আছে, ডায়োডের মধ্যে দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে দেন এখান থেকে লাইন ঘুরে গিয়ে এখানে একটা আসছে, এখান থেকে লাইন ঘুরে গিয়ে এখানে একটা আসছে, এসে দেন দুটো যে তার যে দুটো যে আউটপুটের যে ওয়্যারটা রয়েছে এই আউটপুটের আউটপুটের মধ্যে দিয়ে আপনার এর মধ্যে থেকে যে ডিসির যে ভোল্টেজ থাকে এর মধ্যে আপনার এর চলার জন্য যে রিকোয়ারমেন্ট 80-70 থেকে আপনার 70 ভোল্ট থেকে 90 ভোল্টের মধ্যে দিয়ে এর মধ্যে আপনার লাইনটা প্রোভাইড করাচ্ছে এই ড্রাইভারটা, যার জন্য কী হচ্ছে একটা অ্যাকুরেট একটা ভোল্টেজ একটা পাচ্ছে পিসিবি, অ্যাকুরেট একটা ভোল্টেজ আপনার পিসিবি পাচ্ছে, যার জন্য কী হচ্ছে ওটা অনেকদিন পর্যন্ত এই পিসিবিটা টিকছে। এটা সব কিছু ডিপেন্ড করে ড্রাইভারের উপরে, ড্রাইভার আর পিসিবি। যদি ড্রাইভার আর পিসিবির কম্বিনেশনটা যদি ঠিকঠাক থাকে তার আর যদি বডিটার খুব ভালো কোয়ালিটির বডি দিয়ে ভালো কোয়ালিটির আপনার টিক্কি দিয়ে ভালো করে ইউজ করা হয় তাহলে কিন্তু লাইটটা আপনার দু বছর থেকে তিন বছর পর্যন্ত আরামসে এটা লাইটটা আপনার চলে যাবে। এটার মধ্যে থেকে যে ভোল্টেজটা যদি ভোল্টেজটা ঠিকমতো, কারণ আমরা যখন এসিতে যখন যে কারেন্টটা আমাদের বাড়িতে যে এসি কারেন্টটা আসে সেই কারেন্টটা কিন্তু অল টাইম ফ্ল্যাকচুয়েট হয়, কখনো 230 ভোল্ট, কখনো 240 ভোল্ট, কখনো তার থেকে কম বা কখনো 400 ভোল্টের উপরে উঠে যায়। এবার এবার যদি এই ড্রাইভারের এবার দেখুন এই ড্রাইভারের যদি 440 ভোল্ট বা 300 ভোল্টের ওপরে বা 400 ভোল্টের ওপরে যেটা যদি এটা সহ্য করার ক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু কী হবে, হট করে একটা যে কোনো একটা কম্পোনেন্ট খারাপ হয়ে যাবে। কম্পোনেন্ট খারাপ হয়ে যাওয়ার পরেই আর কিন্তু কম্পোনেন্টটা কিন্তু ড্রাইভারটা আর ওয়ার্ক করবে না, ওয়ার্ক না করার ফলে কিন্তু পিসিবিটা আর জ্বলবে না। তার জন্য এর জন্য এই প্রত্যেকটা ভালো কোয়ালিটির কম্পোনেন্ট দিয়ে আমরা এটা ইউজ করেছি, এটা আমরা বানিয়েছি, যার জন্য এটা অনেকদিন পর্যন্ত টেকে, অনেকদিন পর্যন্ত চলে। 440 ভোল্ট পর্যন্ত এটা পার করা আছে, 440 ভোল্ট পর্যন্ত এটা এই এটা ওয়ার্ক করে, এমনকি 80 ভোল্ট পর্যন্ত মিনিমাম 80 ভোল্ট পর্যন্ত এটা ওয়ার্ক করে, তারপর 80 ভোল্টের নিচে গেলে বন্ধ হয়ে যায়, আর 440 ভোল্টের ওপরে গেলে এটা আপনি অটোকাট নিয়ে নেয়, তার মাঝখানে এটা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ এটা জ্বলবে, কোনো রকম কিছু প্রবলেম হয় না। এই জন্য এই ড্রাইভারটা আমরা এটা ইউজ করেছি। তো আপনাদের এই আজকের যে ভিডিওটা যেটা বানালাম ভলকানো লাইটস অ্যান্ড টেকনোলজির যে আপনাদের যে 9 ওয়াটের লাইটটা রয়েছে আপনাদের কেমন টাইপের লাগলো, ভিডিওটার মধ্যে কেমন লাগলো অবশ্যই আপনারা জানান। অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখুন, দেখে আপনার ভিডিওটা যদি ইনফরমেটিভ আর ভালো যদি ভিডিওটা লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান যে কেমন টাইপের ভিডিওটা লাগলো। নেক্সট টাইম আপনি কী টাইপের ভিডিও দেখতে চান, কী টাইপের কী ইনফরমেশান পেতে চান এই চ্যানেলটার মধ্যে কী এক্সপেক্ট করেন সব কিছু জানান। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর আমাদের যে বেল আইকনটা দেওয়া আছে ওটা আপনি প্রেস করে বেল অল নোটিফিকেশানটা অন করে দিন। আর যদি আপনাদের কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে বা অবশ্যই যদি কিছু আপনি এলইডি লাইটের ব্যাপারে আরও অনেক কিছু জানতে চান, অন্য কিছু তথ্য জানতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করুন আমাদের কাছে, আমাদের অফিস ভিজিট করতে পারেন, করে আপনি সামনাসামনি দেখে নিয়ে জিনিসটা নিতে পারেন। কেমন লাগলো আপনি জানান, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে অবশ্যই।